কথা হল কংগ্রেস দলে মহাত্মা গান্ধীক আটটাই হাতত হেরুয়াইছে, নাথুরাম গোডসে তেওঁক হত্যা করেছিল, আর ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী আমি সকলকে আটটাই হাতত প্রাণ হেরুয়া পাইছো। সেই গতি আমি এনেকুৱা ধরনের কোনো হিংসুক কার্যকলাপক কেতিয়াও প্রশ্রয় নিদ। এতিয়া অসমৰ শিক্ষামন্ত্রীক কোনোবাই হত্যা করব তার কারণে কিবা বস্তু আর 5 কোটি টাকা লাগে বলে অসমৰ 4 জন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা লৈ এটা অজ্ঞাত ফোন নম্বরের এটা SMS আহিছিল। কিন্তু আমার এজন কলিগ রকিবুল হুসেন ডাঙরিয়ায় দিল্লীত এই মেসেজটো যেতিয়া আমি দিল্লীত এটা বিশেষ কামত গৈছিলোঁ সেইখিনি সময়ত দেখা পাইছিল আর মোক তেতিয়া দেখাইছিল। দেখার পিছত আমি লগে DGPক ফোন করেছিল ফোনের পরে, আর DGPক কৈছিল যে এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আহিছে, যেটো খুব সেনসিটিভ, আপুনি এটোর উপর তদন্ত করক। আর তেখেতক আমি এই ফোনটো যেটো ফোনের পর আহিছিল ফোন নাম্বারটো আর মেসেজটো ফরওয়ার্ড করেছিল। আর মই ভাবো যে তার পরবর্তী সময়তে পুলিশে কেস রেজিস্টার করে লব পাৰে। গতিকে গ্রেপ্তার করার পিছত 24 ঘণ্টার ভিতর ভারতীয় আইন অনুসারে আদালতত হাজির করব লাগে, আর যেহেতু তদন্ত প্রক্রিয়া চলি আছে সেই গতি তেখেতসকলে পুলিশে আরো অধিক জেরা করার প্রয়োজন আছিল। কি কারণত পুলিশ আরক্ষীর কাস্টডিত নিদি জুডিশিয়াল কাস্টডিলে পঠাই দিয়া হল মই এই কথাটো বুঝি পোৱা নাই। এইটো কিয় অসম সরকারে বা অসমৰ পুলিশে এইটো ক্ষেত্ৰত যেনে ধৰণৰ আৰু অধিক তদন্ত যেহেতু প্রয়োজন আছে আমাৰ, সেই গতিকে তেওঁলোকক আৰু জেৰা কৰাৰ আৰক্ষী জেৰাৰ প্রয়োজন আছিল বুলি মই অনুভৱ কৰোঁ। সেই গতিকে মই আচৰিত হৈছোঁ যে তেওঁলোকক মাত্ৰ 24 ঘণ্টাৰ ভিতৰতে কিয় আৰক্ষীৰ জেৰা কাষ্টডিৰ পৰা আদালতৰ কাষ্টডিলৈ লৈ যোৱা হ'ল। ধন্যবাদ।